দপ্তরের উদাসীনতায় মরণ ফাঁদে পরিণত কুমারঘাট থেকে ফটিকরায় সহ বিভিন্ন জায়গায় যাওয়ার মূল সড়কটি। এই রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত থাকে বেশ কয়েকটি রুটে যানবাহনের চলাচল, কিন্তু বর্তমানে ভয়ঙ্কর অবস্থা কুমারঘাট থেকে ফটিকরায় কৈলাসহ সহ বিভিন্ন এলাকায় যাবার নিদিবি এলাকায় জাতীয় সড়কটি। কুমারঘাট থেকে কৈলাসহর ফটিকরায় কাঞ্চনবাড়ি থেকে শুরু করে কমলপুর কিংবা খোয়াই হয়ে আগরতলায় যেতে গিয়ে বা সেসব জায়গা থেকে কুমারঘাটে আসতে গিয়ে এই রাস্তাটি পেরুতেই হয় প্রত্যেক যানবাহনকে, কিন্তু বর্তমানে অনেকটাই করুণ ব্যস্ততম এই রাস্তাটির স্বাস্থ্যের অবস্থা। সংশ্লিষ্ট জায়গা রেড রোজ ক্লাব সংলগ্ন রাস্তাটির উপর থাকা ডিভাইডারে দুপাশে রাস্তার মাঝে তৈরি হয়েছে দুটি গর্তের। সপ্তাহে খানিক ধরে প্রতিদিন গর্তের পরিধি বিস্তার হয়ে এখন কার্যত মরণ ফাঁদে পরিণত রাস্তাটি। যানচালকরা এক প্রকার জীবনী ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এই জায়গা পারাপার হচ্ছেন গাড়ি নিয়ে। একটু এদিক অধিক হলেই দুর্ঘটনা অবশ্যম্ভাবী। যানচালকদের কথায় রাস্তা দিয়ে বিশেষ করে অধিক মালবাহী লরির যাতায়াতের ফলে এবং রাস্তার নিচের মাটি নরম হয়ে যাওয়ার ফলে এই অচলাবস্থা সৃষ্টি। এটা তো সব রাস্তাটা আজকে অনেকদিন থেকে খারাপ হয়েছে, কিন্তু খারাপ হওয়ার মানে ডিভাইডার দেওয়া হয়েছে, ওখানে আবার ওই পাথরের ওভারলোড গাড়ি যাওয়ার কারণে এরকম দুর্দশায় আমরা করতে লাগে। যদি নিষ্ঠা লাগে গাড়িটা যখন তখন পাল্টে খাইতে পারে। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে এরকম চলে। এখন গাড়িটির এই সাইড বাম দিকে না আইয়া এখন আই ফোনের ডাইন দিকে আমরা যাইতে অনেক কষ্ট হয়। তারা আইয়া সামনে দাঁড়াই থাকে, এখন আমরা আবার ঘুরিয়ে এই সাইডে যাইতে লাগে। যখন তখন তো অ্যাক্সিডেন্ট হইতে পারে, মুখোমুখি সংঘর্ষ হইতে পারে, বা এই রাস্তা তো অনেক দুর্ঘটনা ঘটে। গাড়িটা অনেক শশ গাড়ি চলে। রাস্তাটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনা এড়াতে রাস্তায় বসানো হয়েছে ডিভাইডার, কিন্তু তাতেও পুরোদমে থামেনি দুর্ঘটনা। এর উপর এই মরণ ফাঁদ যেন মরার উপর খাড়ার ঘায়ে সামিল। রাজ্যের পূর্বতন সরকারের আমলে এই রাস্তাটির হাল ছিল আরও করুণ। বর্তমান সরকার ক্ষমতায় বসার পরে গুণগত মান বজায় রেখে রাস্তাটি সংস্কার করার দায়িত্ব তুলে দিয়েছিল পূর্ত দপ্তরের কাঁধে। সংস্কার কাজ হলেও দপ্তরে নুন খাওয়া একাংশ বামমার্গীয় কর্মী আধিকারিকদের বদান্যতায় কাজের গুণগত মান সঠিকভাবে বজায় থাকেনি এবং পরিকল্পনা মাফিক কাজ হয়নি বলে অভিযোগ। আর এর ফলে ফের একবার ভঙ্গুর অবস্থা ধারণ করে বিপজ্জনক হয়ে পড়েছে এই সড়কটি। অতি সত্বর এই জায়গাটির সংস্কারের কাজে ফের হাত না লাগালে এ রাস্তায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই সংস্কারের দাবি জানিয়েছেন যানচালক থেকে যাত্রী সাধারণ এবং পথচারীরা। এটা আশ্রমপল্লী যাওয়ার রাস্তার মুখটা খুবই খারাপ অবস্থাটা, এটা জরুরি মানে ঠিক করা প্রয়োজন। তাহলে আমরা চলাফেরা করতে যে কোনো সময় একটা টুটু পুল দিতে পারে। এটা অতি সত্যি রাস্তাটা যাতে মেরামত করা হয়। এটা আজকে প্রায় 15 দিন ফুরিব এই অবস্থায় আছে রাস্তা। আর রাস্তাটা তো বাঙ্গে লামিয়া গেছে, গা দেখতে তো আছে দুনো সাইড। এটা আবার কোনো ইয়েই নেই, রাস্তাই নেই, যে কোনো সময় যে কোনো একটা বিপদ করতে পারে। আর এখানে তো এমনি তো প্রায় সময় ঘটনা হয়ে থাকে। আমরা চাই রাস্তাটা সুন্দর হোক, একটু ভালো হইলে আমরাও চলাফেরা করতে পারি, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আর এখানে এমনি তো অ্যাক্সিডেন্ট হয় প্রায় সময়। বর্তমান জোট সরকারের শাসনে রাজ্যের দিকে দিকে যখন উন্নয়নের স্রোত হয়ে বইছে, ঠিক তখনই কুমারঘাটের অত্যন্ত ব্যস্ততম একটি সড়কে সংস্কারের কদিনের মাথায় ফের ভাঙড়ে প্রশ্ন উঠছে। সরকারি উন্নয়নের কর্মযোগ্য বাধা সৃষ্টিতে সড়ক নির্মাণে দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কোনো কর্মী বা আধিকারিকের এ কোনো ইচ্ছাকৃত খামখেয়ালিপনা বা সরকারকে বেকায়দায় ফেলার অপপ্রয়াস নয় তো? এমনটাই এখন অনেকের প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া ট্যানেল।